Jota shakam nogni shamung nasni fashing on nahari notong nani nango. Aborok bogi tanke unglak. Fashalo, international nurse salo, koknarug tangi, omhino shaka, montri okra Dr. Manik Saha. Nursing council in Luaji Mumbai, jengzak mani pandao, montri okra no karibo, phai manjak phaikha, social welfare ni montri Tinku ni logi, shakam bedding ni okra thaini, shamung thani rogbo. মানুষ যে কোনো হসপিটালে যায় তখন কিন্তু নার্সদের ব্যবহারের উপর কিন্তু এই হসপিটালের ফিউচার নির্ভর করে এবং হসপিটালের নাম যশ সেটা নির্ভর করে সরকারের নাম যশ নির্ভর করে আমি আপনাদের কাছে একটাই কথা মানে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মধ্যে ব্যবহারের তারতম্য কিন্তু ঘটে তিতিবিরক্ত হয় কারণ নানা রকম পরিশ্রমের কারণেই হোক বা মেন্টাল স্ট্যাটাস অনেক সময় পারিবারিক কারণেই হোক অনেক সময় এগুলো খবর আসে যে নার্স বা এরকম সেবিকারা ভালো ব্যবহার করেনি দুর্ব্যবহার করেছে সেটা না করা এবং চেষ্টা করা যখন এই ধরনের ঘটনা হবে হতেই পারে স্লিপ অফ টান সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং খালি চোখ বুঝে একবার এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা চিন্তা করা দেখবেন আপনি ঠিক জায়গায় চলে আসবেন তো মানুষের কাছে যে এই ডেলিভারি সিস্টেম আপনার পরিষেবার যে ডেলিভারি সিস্টেম সেটা কিন্তু আপনাদের উপর অনেক অনেকাংশে নির্ভর ডাক্তাররা থাকবে আদার্স অ্যালাইড যারা স্বাস্থ্য ব্যবস্থা আছে তারা তো থাকবে কিন্তু একটা ফ্যামিলির মধ্যে যেমন মাদার যেমন সেই পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করে হসপিটালে কিন্তু আপনারাই কিন্তু সেইভাবে আপনাদের সেই কন্ট্রোল করতে হবে ইউ আর দ্য লিডার অফ দ্যাট ওয়ার্ডই হোক সেটা গোটিই হোক বা বিভিন্ন আরও আজকাল এত সুপার স্পেশালিটি হয়েছে বিভিন্ন সুপার স্পেশালিটির কারণে নার্সদের মধ্যেও কিন্তু সুপার স্পেশালিটি ট্রেনিংয়ের দরকার সে বিএসসি নার্সিং হোক আর এমএসসি নার্সিং হোক সব জায়গায় কিন্তু এই ধরনের ট্রেনিংয়ের খুব প্রয়োজন এবং একটাই কথা যে মানব সেবায় আমরা কাজ করব কোনো জায়গার মধ্যে কোনোরকম খারাপ ব্যবহার না করা সরকার আপনাদের পাশে আছে এবং আগামী দিনও থাকবে আজকের এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা যে থিম নিয়ে আপনারা আজকের এই দিনে আপনারা যে থিম আপনারা নিয়েছেন সেটা বজায় থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ হাস্তে ও নার্সিং সেবনত তৈব নাইথকলানি বাগৈ হাস্তে হাপাংনি বখাক্তৈ সামংখলাই টংনাই হিনি শাখা মন্ত্রী অকরা কিন্তু জেএনএম এনএম এসব নেই এখন এখানে অলরেডি আমাদের বিএসসি নার্সিং পর্যন্ত আমাদের সেই কোর্স এমএসসি নার্সিং পর্যন্ত কোর্স স্টার্ট হয়ে গেছে আগে আমাদের সময়ে একজন বিএসসি নার্সিং চান্স পাওয়াই বেরি ডিফিকাল্ট ছিল বাইরে যেতে হতো তো এখন ত্রিপুরাতেই সব হচ্ছে আমাদের গভর্নমেন্টও চেষ্টা করছে অনেক সমস্যা আছে সমস্যার সমাধান একদিনে হয়ে যাবে সেটা আমি বলছি না কিন্তু আমি আজকেও আরেকটা জায়গায় আমি বলে এসেছি যে সরকার আমরা গঠন করি এবং জনপ্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি কিন্তু আমাদের যে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু একটু অন্যরকম আগে অনেক সরকারকে আমরা দেখেছি যারা সমস্যা সৃষ্টি করার মধ্যে করে তার মধ্যে মাছ ধরার চেষ্টা করেছে আর আমরা যারা এই বর্তমান সরকার আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমস্যা এমনভাবে উনি নিরসন করেন সেই দিশায় আমরা কাজ করছি যে সমস্যা থাকবে সমস্যা নিরসনের যে চেষ্টা তার নাম হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা সেইভাবে কাজ করছি তো আগামী দিন এখানে দেখুন চাওয়ার আগেই কিন্তু আমরা অনেক জিনিস করি আর এখানে এইবারের যে থিম সত্যি আওয়ার নার্স ইজ আওয়ার ফিউচার এখানে যা বলা হয়েছে আগামী দিনে আপনারা যে রুলস রেগুলেশন আসছে সেগুলোর মধ্যে কিন্তু আপনাদের ডাক্তারির যে বিষয়টা সেটাও কিন্তু এখন চলে আসছে অনেক সময় আপনারা এখন মেডিসিনও দিতে পারবেন আপনারা পেশেন্টের চেক আপও করতে পারেন করেনও তো সেই অধিকার আপনাদের দিচ্ছে এই সরকার কেন্দ্রে এবং ত্রিপুরা সরকার মিলে আমরা সেই চেষ্টা করছি আপনাদের আপনাদের উচ্চ গ্রামে যেন আপনাদের অবস্থান থাকে সেই ব্যবস্থা আমরা করছি কোনো অবস্থায় অবসাদের কোনো যেন স্থান না থাকে আমাদের সামংবতাং নত্তই কগনার খামন্ত্রী টিঙ্কু রইব ব্যুরো রিপোর্ট কক্ষরাং